দলকে সংগঠিত করতে এবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের একক সিদ্ধান্তে নয়, বরং সবার মতামতের ভিত্তিতে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। গুলশানের স্প্রেকটা কনভেনশন সেন্টারে পার্টির প্রেসিডেন্ট সভায় এ মন্তব্য করেন তিনি। 90-এ ক্ষমতা হস্তান্তর করার পর তার বিরুদ্ধে 74টি মামলা থাকা সত্ত্বেও শৃঙ্খলার সাথে দল পরিচালনা করে আসছেন বলেও দাবি করেন এরশাদ। সভায় বিরোধী দলীয় নেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।